হ্যালো ফ্রেন্ড, সকলের মুশকিল আসান হয়েও খড়ি পেল না সেরা তমকা। তাহলে কে পেল সেরা অভিনেত্রীর পুরস্কার? আসুন দেখে নেওয়া যাক। স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক হলো গাঁটছড়া, যা শুরু হয়েছিল 20 ডিসেম্বর 2021 থেকে, বর্তমানে এখনও অবহিত রয়েছে। ধারাবাহিকটি সকলের বেশ পছন্দের, সকলেই পরিবার নিয়ে বসে দেখেন টিভির পর্দায় এই ধারাবাহিকটি। প্রত্যেকটি এপিসোডে দারুণ উপভোগ করেন দর্শকেরা। এই ধারাবাহিকের সব চরিত্রেরই তাৎপর্য রয়েছে, সঙ্গে রয়েছে অসামান্য অভিনয় দক্ষতা। কে বলছে শুধু মুখ্য চরিত্রই হিট করে? এই ধারাবাহিক দেখে বোঝা যায় যে পার্শ্ব চরিত্রও হিট। আর তাই তো অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য পেল এবার সেরা অভিনেত্রীর পুরস্কার। শ্রীমা ভট্টাচার্য তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করেন এবং সবাইকে অভিনন্দন জানিয়েছেন। শ্রীমা ভট্টাচার্য এর আগে অভিনয় করেছেন জামাই রাজা ধারাবাহিক দিয়ে, এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। তারপরে ফিরেছেন তিনি গাঁটছড়ার এই চরিত্রে। টেলিভিশন জগতের আরও এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।